করিমগঞ্জের প্রয়াস এনজিও নামের একটি বেসরকারি সংস্থাকে পুরস্কারের মাধ্যমে সম্মান জানালো হাইলাকান্দির হোপ ফর জ্যাম্প সোসাইটি। 2018 সালে প্রান্তিক জেলা করিমগঞ্জে আত্মপ্রকাশ করে বিভিন্ন সময় জেলার মানুষের পাশে দাঁড়িয়ে নিঃস্বার্থভাবে সেবামূলক কাজ করে যাচ্ছিলেন প্রয়াস এনজিও এর সদস্যরা। তাদের আসল উদ্দেশ্যই ছিল মানব সেবা। কিন্তু হঠাৎ 2019 সালে শুরু হয়ে 2020 গোটা বিশ্বের সাথে করিমগঞ্জ জেলায়ও নিজের মর্জিমাফিক থাবা বসায় করোনা ভাইরাস নামের মারণব্যাধি রোগ। তখন সরকারের নির্দেশে তালাবন্দি হয়ে যায় সারা দেশ, আর এতে স্তব্ধ হয়ে পড়ে পুরো জেলা। এমন সময় কর্মহীন অবস্থায় দিশেহারা হয়ে পড়েন নিম্নবিত্ত পরিবারের সদস্যরা। মৃত্যুর ভয় না করে সেই সময় থেকে সেবামূলক কাজ শুরু করে প্রয়াস। এর ফলে আজ তারই প্রাপ্তি, এমনটাই জানান সংস্থার সভাপতি সন্দীপ নন্দী। রবিবার হাইলাকান্দি রোটারি ক্লাবে হোপ ফর জ্যাম্প সোসাইটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রয়াস এনজিও এর সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। হোপ ফর জ্যাম্প সোসাইটির সংবর্ধনায় সংবর্ধিত হয়ে আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রয়াস এনজিও এর সভাপতি সন্দীপ নন্দী। আগামী দিনে যাতে এভাবেই সমাজের জন্য কাজ চালিয়ে যেতে পারেন সেজন্য সকলের আশীর্বাদ কামনা করেছেন সন্দীপ। নমস্কার, কালকে হাইলাকান্দি রোটারি ক্লাবে হোপ ফর জ্যাম্প সোসাইটির পক্ষ থেকে বরাকে বিভিন্ন এনজিওকে, যেমন শিলচর পরিমাণে হাইলাকান্দির কিছু কিছু এনজিওকে সিলেক্ট করা হয়েছে যারা সেবামূলক কাজ করেছেন। তো আমরা আমাদের করিমগঞ্জের প্রয়াস এনজিওকে ওরা কাল সংবর্ধনা করলো। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই হোপ ফর জ্যাম্প সোসাইটির প্রত্যেক সদস্যদের এবং বিশেষ করে আমার প্রয়াস এনজিওর প্রত্যেক সদস্যদের। কালকে আমরা মাত্র 5 জন গিয়েছিলাম, কিন্তু আমাদের অনেক সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেছে, তাই আমরা এই আজকে এই সংবর্ধনা পেয়েছি। তো বিশেষ করে আমাদের সকল সদস্যদের কষ্টের ফলে আমাদের এই অর্জন, এবং আমরা আগামীতে যাতে মানুষের কাজ করে যেতে পারি, করিমগঞ্জের মানুষের যাতে ভালোবাসা এবং আশীর্বাদ আমাদের উপর থাকে, এবং আমরা যাতে সমাজের যে কোনো কাজে আমরা এগিয়ে যেতে পারি। বিশেষ করে কোভিডের সময় আমাদের প্রত্যেক সদস্যরা যেভাবে সার্ভিস দিয়েছেন তা কালকে সবাই প্রশংসা করেছে। আমি আবারও আমার সকল সদস্য ধন্যবাদ জানাই এবং করিমগঞ্জবাসীর আশীর্বাদ এবং সহযোগিতা কামনা করি। আগামী দিনগুলোতে করিমগঞ্জবাসীর যে কোনো ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের সাধ্যমতো আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতায়, আর আমরা করে আসছি এবং আপনাদের আশীর্বাদ থাকলে, ভালোবাসা থাকলে আমরা আগামীতে করে যাব। করিমগঞ্জ থেকে আজহার উদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা।